এই মাটি কি দেখছেন? স্তন ক্যান্সার আমার পক্ষে তো এতটা আমার এই মুহূর্তে সম্ভব হয়নি। আমার আসির সময় এখানে সারা এই বাড়ি টুকটাই তিন জীবন এই বাড়ি। মার পছন্দে নিয়ে খাবার খাওয়াতে পারিনি, মাকে ওষুধ কিনে দিতে পারিনি, এখন আমার পকেটে অনেক টাকা আছে, মানে এখানে 5,000 টাকা আছে, আমি একজন সন্তান হিসেবে আপনাকে দিচ্ছি। এরকম অনেক সন্তান আছে যারা মায়ের দুধের সম্মান দিতে জানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? হ্যাঁ, অসুস্থ কি হয়েছে? ব্রেস্ট ক্যান্সার। স্বামী কি করে? স্বামী ব্যায়াম চলা খায়, আমাকে চিকিৎসা করে দিয়ে মনে হয় যার ব্যায়াম তো চলে গেছে না, আমাকে লিয়ে দৌড়াদৌড়ি করে। কি নাম ভাই আপনার? আলাউদ্দিন। কই গেছিলেন? কাজে গেছিলেন। কাজে কি কাজ করেন? অটো ভ্যান চালান। অটো ভ্যান চালান। তো স্ত্রীর এই সমস্যা কতদিন আগের থেকে? এক বছর আগের থেকে। কিভাবে বুঝলেন? ওই ভেতরে একটু দলা দলা বাজে, বললো যে এই সমস্যা দলা দলা বাজে। এবার বেশ কিছুদিন হয়ে গেল, আস্তে আস্তে বড় বড় হয়ে গেল, গাও গাও বাড়ানো লয়। তাহলে উল্লাবাড়া লিয়ে যা, পরীক্ষা নিরীক্ষা করি, দেখি কি হয়। ল্যাবে লিয়ে যা, পরীক্ষা নিরীক্ষা করলাম, কিছুই ধরা বলে না, করলে বগুড়া লিয়ে যাওয়া লাগবে। আচ্ছা গেলাম সেই বগুড়া লিয়া, করোনার ভিতরে এখন করোনা লকডাউন হয়ে ব্যানে করে লিয়ে গেলাম, ভেঙে যাই। যা ওখানে যা পরীক্ষা নিরীক্ষা করলাম, তো 4-5টা পরীক্ষা করলাম, করার পরে হলো যে ক্যান্সার, বেশ ক্যান্সার, অপারেশন করা লাগবে। বললাম যে অপারেশন করতে কত খরচ পড়বে, বললো তাও 4 লাখ, 4.5 লাখ নিম্নতনি পড়বে। বলার পরে আমার পক্ষে তো এতটা আমার এই মুহূর্তে সম্ভব হয় না। আমার আসির সময় খালি সাধারণ এই বাড়ি টুকটাই তিন জীবন এই বাড়ি, তাহলে বাড়ি যদি বেঁচে আলে তাহলে সাল বাল কী করবে আর কী করবো? বাড়িতে এসব পরামর্শ হইয়া বলো যে তাহলে হোমিওপ্যাথি খাওয়াও, যেহেতু এতটা পয়সা নাই তাহলে হোমিওপ্যাথি খাওয়াও। 8 মাস হোমিওপ্যাথি খাওয়ালাম, খাওয়া আরও বেশি আর সে দেখা গেল উপর দিয়ে একবার গাও বাড়া গেল। 3 বার লিখেছিল মাংস ওই ইঞ্জেকশন দিয়ে দিয়ে মেশিনের দ্বারা, 3 বার মাংস সেখান দ্বারা গাও বাড়া গেল। তারপরে বুদ্ধি পরামর্শ হইলে সবাই বুদ্ধি টুদ্ধি দিল, বলে যে ঢাকা লিয়ে যাও ক্যান্সার হাসপাতাল নিয়ে যাও। সেখানে 2 মাস বড় পরীক্ষা নিরীক্ষা করার পরে এখন যে কেমো দিতেছে, এখন কেমো দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন কেমো দেওয়া হচ্ছে। ডাক্তার কি বলছে এখন? ওনার গ্যাসের সপ্তাহে পরীক্ষা নিরীক্ষা দিছিল, 4টা পরীক্ষা করার পরে বলল যে অপারেশন হবে, কিন্তু ওই জিনিসটা আগে কেমো দিয়ে দেয় ছোটো করে নিয়ে আসবে। ছোটো করে নিয়ে আসার পরে গেল অপারেশন, তারপরে আবার কেমো এলো পরে, আগে এই 8টা কেমো দিয়ে ছোটো করে নিয়ে আসবে, নিয়ন্ত্রণে আনলে তারপরে আগে অপারেশন করবে। তাতে সেই অপারেশন করার মতো অবস্থা কি নাই? কোনো অবস্থাই নাই, আমার কোনো অবস্থাই আর নেই। বাচ্চা কাচ্চা কাজ করে না? হ্যাঁ, বাচ্চা কাচ্চা কাজ করে, ব্যাংকে থানে 1 লাখ টাকা তুলছি, লোন টোন দেয়, আমি যা আল্লাহ মেল্লা করি। অর্থাৎ এই চিকিৎসার জন্য আপনি লোন তুলছিলেন? হ্যাঁ, লোন তুলছি। কত টাকা? 1 লাখ টাকা।
তারপরে আবার হোটেল ঘরে চার ডিসেম্বর জায়গা বলেনি, সেটাও 1,00,000 টাকা বেঁচে নিয়ে আসে, সেটাও চিকিৎসা করে এমন কিছু। এখন আবার নিরপয়। কি বাজার করলো? মাছ টাছ কেনে নাই? হ্যাঁ, কি কাঁচামরিচ? কাঁচামরিচের যে দাম! চিকিৎসার টেহাটুয়া নাই? চিকিৎসার টেহাটুয়া তো মনে করেন যে ওই বাহির বাইরে সম্পদ বেশি আনছি, স্বামী 1,00,000 টাকা ব্যাংক কেনে তুলছিল, উঠে হেগুলি দিয়ে চিকিৎসা করতেছে। আমি চিকিৎসা করতে করতে এখন যে দূর হয়, টাকা পয়সা থাকলে চিকিৎসা হবে, টাকা পয়সা না হলে চিকিৎসা কীভাবে করবো? গরিব মানুষের বুঝতেছে কিছুই নাই, মনে করেন জমি জমা নাই, শুধু এইটুকু বাড়ি খাবে, তাছাড়া কিছুই নেই। আমার সাহায্য কেমন দিয়ে মনে হয় দেখেন মাথার চুল দেওয়া শেষ হয়েছে। কীভাবে করবো, কীভাবে করবো, কীভাবে বুঝে নেব? দর্শক, আমার বলার ভাষা নেই। পৃথিবীতে যখন আমরা আসি তখন প্রথম যে খানাটি, সেটি মায়ের বুকের দুধ। এই মাটিকে দেখছেন, তার স্তন ক্যান্সার, যেটি অনেক মহিলা বলতে পারে না, শরমে লজ্জায় বলতে পারে না। কখন বলে? যখন দেয়ালে পিঠ ঠেকে যায়। এনার স্বামী একজন ধ্যান চালক, তার যথাসাধ্য চেষ্টা করে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। তার সঞ্চিত কোনো টাকা নেই। একজন ধ্যান চালক ক টাকা ইনকাম করে? তার এই কাঁচামরিচ কিনতেই ফুল আছে। সে চাউল কিনবে কি? দেখুন কীভাবে তার প্রতিদিনের খাবার জোগাতি তার হিমশি। তার স্ত্রীকে কীভাবে চিকিৎসা করে? 1,00,000 টাকা লোন দিচ্ছে। তার চিকিৎসা করাবে না লোনের কিস্তিতে? ভাবতে পারেন, সমাজে এমনও অসহায় ফ্যামিলি আছে, তারা শুধু ডুকরে ডুকরে কাঁদে, কিছুই করার নেই। আসলে কি কিছু করার নেই? আমরা কি পারি না? আমার আপনার বাড়ির আশেপাশে যারা এভাবে ডুকরে ডুকরে কাঁদে, বলতে পারে না, তাদের পাশে কি আমরা দাঁড়াতে পারি না? আপনি চিন্তা করবেন না, আপনার অনেক সন্তান আছে, তারা আপনার পাশে এসে দাঁড়াবে। একেবারেই গরিব মানুষ। এই যে বাড়িটা দেখতেছেন, শুধু এই বাড়িটা ছাড়া ওনার আর কিছুই নেই। একটা ছেলেকে মাদ্রাসায় দিছে, আর মেজো ছেলেটা তাকে হেল্পারি করে, আর বড় ছেলেটা কাঠমিস্ত্রির কাজ করে। যে মেজো ছেলেটা যে তাকে হেল্পারি করে, ওই ছেলেটা একসময় লেখাপড়া করতো, কিন্তু এই যে অসুখের কারণে সংসারই চলাতে পারে না, বাচ্চাকে লেখাপড়া করা কীভাবে করাবে? তো আপনাদের এই যে এলাকায় এরকম একজন অসহায় মায়ের সমস্যা, আপনারা কী করেন? বা এখন আমাদের যখন উনি, আমরা জানতে পারলাম যে ওনার এরকম অসুখ, আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যে ওনাকে ওনার পাশে দাঁড়ানোর জন্য। আমাদের সমাজ থেকে আমরা কিছু টাকা পয়সা উঠা দিছি। আসলে বিষয় হলো কি ভাই, এনার যে খরচ, আমি ওনার কাগজপাতি একদিন দেখলাম, ওনার 8টা ক্যামো লেখা দিছে, প্রত্যেকটি ক্যামো 20,000 টাকা করে খরচ হয় ভাই।
অলরেডি আমরা যখন এই সমাজ থেকে বিভিন্ন জায়গা থেকে কিছু টাকা আমরা উঠা দিয়েছি, ১২,০০০-২৫,০০০ টাকা আমরা উঠা দিয়েছি, একটা কেমন টাকা ভাই আমরা কোনোভাবে উঠা দিয়েছি। আসলে সবারই তো অবস্থা ওইরকম না, এখন এর ব্যয়বহুল খরচ একটা কেমন দাম ২০,০০০ টাকা করে। আর আপনার যে দর্শক আছে ভাই, আমরা আপনার নাম এবং আপনার চ্যানেলের ভিডিও আমরা অনেক দেখছি ভাই, আপনি বিভিন্ন গরিব মানুষের পাশে দাঁড়ান, এই যে গড় আবার টিউবওয়েল এগুলো আপনি দিয়ে থাকেন, এগুলো আমরা জানি ভাই, জানেই আমরা আপনার কাছে অবগত করছি যে ভাই দেখেন এই রুগীটার এই অবস্থা। এখন যদি আপনি একটু পাশে দাঁড়ান ভাই, তাহলে আপনার এই রুগীটা হয়তো যদি হায়াত থাকে তো বেঁচে যেতে পারে। আলাউদ্দিন সাহেব আমার সহপাঠী ধরা চলে, আমরা একসাথে পড়াশোনা করেছি। আলাউদ্দিন সাহেব আমার কাছে গেল, বললো যে আমার ওয়াইফের ব্রেস্ট ক্যান্সার হয়েছে। কতদিন আগে? সেটা তাও ৩ মাস আগে। বললাম যে আসলে এটা তো অনেক বড় মরণ ঘাতক, এই রোগ তো আসলে গরিব মানুষের জন্য খুব মানে চেষ্টা করা খুব কঠিন এবং অনেক টাকা লাগে। তুমি বললা আমরা দেখি সামাজিকভাবে কোনো সহযোগিতা করতে পারি কিনা, গ্রামে তো আসলে অনেক লোক আছে কিন্তু সহায়তা করার লোক নেই। ধন্যবাদ, আপনি অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই বোন যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে ৫,০০০ টাকা আছে, আমি একজন সন্তান হিসেবে আপনাকে দিচ্ছি। এরকম অনেক সন্তান আছে যারা মায়ের দুধের সম্মান দিতে জানে, আপনার অনেক সন্তান আছে, অবশ্যই অবশ্যই আপনার চিকিৎসা হবে, আপনি আবারও সুস্থ হয়ে উঠবেন, আপনার এই মাথার চুল আবার গজাবে। থাকেন, রান্না বাড়ি করেন না, আবার একদিন এসে দেখে যাবো, যেটা হয় আমাকে জানাইন। হ্যাঁ হ্যাঁ জানাইন। এটাতে আসলে এই ৫,০০০ টাকাতে কিছুই না, এটা জাস্ট হয়তো একটু ওষুধপত্র হবে, তবে হয়ে যাবে। হ্যাঁ টেনশন করেন না, আছে পৃথিবীতে অনেক সন্তান আছে, মাকে খাবার দেয় না, মাকে ওষুধ কিনে দেয় না, আমি প্রতিনিয়ত এটা দেখি। আবার কিছু কিছু সন্তান আছে যাদের মা মারা গেছে, তারা এখন বুঝছে যে আসলে মা কী জিনিস, যার মা নেই বাবা নেই তারা সবচাইতে বেশি অভাগা। এখন অনেকেরই কারিকারি টাকা আছে, মা নেই। আমি সেই সব সন্তানদের কথা বলবো, সেই সব সন্তানদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ইনিও মা। আপনি এখন ভাবছেন এখন আমার পর্যাপ্ত পরিমাণ টাকা, হায় রে আমার মা নেই। একটা সময় ছিল মার পছন্দনীয় খাবার খাওয়াতে পারিনি, মাকে ওষুধ কিনে দিতে পারিনি, এখন আমার পকেটে অনেক টাকা আছে, মা নেই। কে বলেছে মা নেই? পৃথিবীতে এরকম মা সবার মা। আসুন আমরা সন্তান হিসাবে মাকে সামান্য একটু, এটা সহযোগিতা না, এটা কর্তব্য বোধ থেকেই করতে হবে। ওই সেই ভূপেন হাজারিকার সেই একটি কথা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি মানুষ পেতে পারে, অবশ্যই পেতে পারে। তো থাকেন, মা থাকেন না, দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমার অনেক অনেক দর্শক আছে যারা আমাকে ভালোবাসে, বিশ্বাস করে, তারা বলে যে মানিক ভাই আপনি বিভিন্ন এলাকায় ছুটে বেড়ান, এদের তথ্য আমাকে দিন, আমাদের দিন, আমরা আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আমার সেই বন্ধু, সেই ভাই, সেই বোন, সেই দর্শকদের কাছেই আমি অনুরোধ করব, যারা আমাকে পছন্দ করেন, যারা আমাকে বিশ্বাস করেন, যারা আমার পাশে থাকতে চান, আমি বিশ্বাস করি তারাই এই মায়ের জন্য সামান্য কিছু হলেও অর্থ পাঠিয়ে দেবেন। আমি যেন এই মায়ের হাসি মাখা মুখ পরবর্তী আরেকটি ভিডিওতে দেখতে পারি। সবার জন্য দোয়া রইল, আল্লাহ।